হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা গত কালকেও আমরা আলোচনা করেছিলাম, নারী ক্রিকেট নিয়ে। নারী ক্রিকেট ভারত এবং বাংলাদেশের যে সিরিজ হয়েছিল সেটা নিয়েই, এবং সেখানে একটা অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি, সেটা হচ্ছে যে ভারতীয় অধিনায়ক যিনি ছিলেন হরমনপ্রীত, তার কিছু অ্যাক্ট আমাদের ভালো লাগেনি। তো সেটা নিয়েই আজকে ভিডিও, এবং সেখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে শাস্তি পেলেন ভারতীয় অধিনায়ক। যমুনা টিভি থেকে আমাদের এই প্রতিবেদনটা নেওয়া, অ্যাকচুয়ালি যমুনা স্পোর্টস থেকে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আর কথা হবে। হরমনপ্রীত কর ইস্যুতে সরগরম সোশ্যাল মিডিয়া, মাঠে ও মাঠের বাইরে অসদাচরণের জন্য ট্রলের শিকার হয়েছেন ভারতের নারী দলের অধিনায়ক। এদিকে ম্যাচ রেফারি তার ম্যাচ ফির 75% জরিমানা করেছেন আর 3টি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। ভারতীয় মিডিয়ায়ও স্থান পেয়েছে হরমনপ্রীতের অসৌজন্যমূলক ব্যবহার। ভারতের বিপক্ষে ইতিহাস করা জয়ের পর ফেরজানা পিঙ্কির দুর্দান্ত সেঞ্চুরি, মারুফা আক্তারের আগুন ছড়ানো বোলিং, রীতিমতো নতুন এক বাংলাদেশ দলকে দেখল ভারতের নারীরা। কিন্তু এসব কিছু যেন চোখের বালি হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক হরমনপ্রীত কৌরের কাছে। কোনোভাবেই মানতে পারছেন না বাংলাদেশের সাথে সিরিজ ড্র করে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। মেজাজ ধরে রাখতে না পেরে ব্যাট দিয়ে স্ট্যাম্পে আঘাত ও আম্পায়ারদের ওপর পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ তুলেছেন এই ব্যাটার। হরমনের এমন আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না ক্রিকেট প্রেমীরা, সমালোচনার তীব্র শ্লেষ গণমাধ্যমে। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই নানা রকম ট্রোলের শিকার হচ্ছেন তিনি। কেউ লিখেছেন ম্যাচ হেরে ক্রাই বেবি হয়ে গেছেন হরমন, আবার কেউ কেউ লিখছেন হরমন যা করেছে এটি পাড়ার ক্রিকেটেও মানায় না। আম্পায়ার ইস্যু নিয়ে হরমনের করা মন্তব্যের ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে, ঠিক আছে আপা, পরের বার ভারত থেকে আম্পায়ার নিয়ে আসবেন। এমন আচরণের জন্য শাস্তি পেতে যাচ্ছেন হরমন, কেননা আইসিসির আচরণ বিধির দ্বিতীয় ধারা ভেঙেছেন এই স্কিপার। মাঠে স্ট্যাম্প ভাঙার জন্য ম্যাচ ফির 50% আর প্রেজেন্টেশনে আম্পায়ার ইস্যুতে যা বলেছেন তার জন্য 25% সহ মোট 75% জরিমানা করেছে আইসিসি। এছাড়া 3টি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন হরমন। হরমনের এমন আচরণ কিন্তু নতুন নয়। এর আগে সবশেষ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আউট হয়ে ব্যাট আছড়ে মাটিতে ফেলেছিলেন তিনি। এদিকে হরমনের আচরণ নিয়ে উল্টো ভূমিকা পালন করছে ভারতীয় গণমাধ্যম। দ্য টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইনে বলা হয়েছে, বাজে আম্পায়ার নিয়ে সমালোচনা করায় বাংলাদেশের মিডিয়ায় হরমনপ্রীতের সমালোচনা। ইন্ডিয়া টুডে লিখেছে, হরমনপ্রীতকে কটাক্ষ করেছেন নিগার সুলতানা জ্যোতি। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। হরমনপ্রীতকে 75% যে ম্যাচ ফি বাবদ কাটা হয়েছে এবং 3টে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে, এতে আমার মনে হয় যে একটু কম হয়ে গিয়েছে। আমার আরও বেশি কিছু দরকার ছিল, যে হয়তো একটা কি দুটো ম্যাচ বসিয়ে দেওয়া, যেটা সেটা দরকার ছিল। এবং সত্যি বলতে কি, যেটা জেন্টলম্যান গেম এইটা, এবং এখানে যদি এই ধরনের কোনো মানে উদ্ধততা দেখানো হয় তাহলে কিন্তু সেই জায়গাটা চলে যায়। এবং এই যে আমরা এতদিন থেকে ছোটো থেকে বড় হয়েছে বিভিন্ন লেজেন্ডের খেলা দেখে দেখে, এবং সেখানে আমরা দেখতাম যে টুকটাক হয়তো কথাবার্তা চলতো, সমস্ত কিছু চলতো এবং স্লেজিংও হতো, সব কিছুই হতো, তারপরেও এত যে রাগ বা এত ক্ষোভ যেটা মাঠে দেখানো সেইটা কিন্তু আমরা দেখতাম না। হ্যাঁ, কখনো দেখেছি যে বোলার এগিয়ে গিয়েছে, কিছু কথা হলো দুজনের মধ্যে, হয়তো ব্যাটসম্যানও এগিয়ে গিয়েছে, এই ধরনের টুকটাক চলতো। কিন্তু এই যে এই জিনিসগুলো এখন নতুন দেখা যাচ্ছে, এবং এই জিনিসগুলো যাতে আর না ঘটে সেজন্য আইসিসিকে আরও বেশি কড়া স্টেপ নেওয়া দরকার। এবং 75% একটা ম্যাচ ফি কাটা খুব আমার মনে হয় যে কম হয়ে গেল, কারণ একজন ক্রিকেটারের যে ম্যাচ ফি কাটা হয় সেটা তার কাছে এমন কিছুই নয়, যে বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ার যারা রয়েছে তাদের কাছে বিশেষ কিছুই নয়। এবং 75% জায়গায় সেখানে যদি একটা দুটো ম্যাচ বসিয়ে দেওয়া হয় সেটা আরও বেটার কিছু আমার মনে হতো। তবে যাই হোক, আইসিসি যেটা নিয়েছে, একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা সবার মানা উচিত, এবং আরও যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা সমস্ত ক্রিকেট বোর্ডকে দেখা উচিত, যে টিমই হোক, সেটা ইন্ডিয়া হোক বা অন্য কোনো টিম হোক, সেটা কিন্তু অবশ্যই দেখা দরকার যে তাদের যারা প্লেয়ার রয়েছে তারা কিন্তু ওভার অ্যাক্ট যেন না করে। তো এইগুলো প্লেয়ারদেরও মাথায় রাখতে হবে, এবং আমরা যারা খেলা দেখি তাদেরও এগুলো একটু সেইভাবে দেখতে হবে যে
হচ্ছে দুটো প্লেয়ারের মধ্যে অনেক সময় ঝামেলা হয়, কিন্তু তারপরেও দর্শকদের মধ্যে যেটা দেখেছি একটা সব মানে এই বিষয় নিয়ে বাগ বিতণ্ডা, মানে আমরা নিজেদের পক্ষ নেওয়া সেটা হয়ই, স্বাভাবিক সেটা হয়। তারপরেও যতটা কম হওয়া যায় একটা নিজেদের মধ্যে ভালোবাসা, একটা নিজেদের মধ্যে ভালো যে সম্পর্ক সেটা যেন তাতে খারাপ না হয়। আর সাথে সাথে ভারতীয় মিডিয়ায় এখানে যে কটা দেখানো হলো তার থেকেও অনেক মিডিয়া রয়েছে যেখানে কিন্তু তার যে আমি গতকালকেই দেখছিলাম একটা হিন্দি চ্যানেলে, সেখানে কিন্তু হরমনপ্রীতের এই কাজগুলোকে ঠিকমতো দেখা হয়নি এবং তার যে বলা হচ্ছে যে প্রশংসা করা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু অনেক ক্যান চ্যানেল রয়েছে সেখানে কিন্তু প্রশংসা করা হয়নি তার যে এই ধরনের আচরণ, সেটা অনেক মিডিয়াই কিন্তু মেনে নেয়নি এবং ভারতের মানুষজনও অনেকে এইটার বিরুদ্ধে গিয়েছে, ম্যাক্সিমাম অনেকে না ম্যাক্সিমাম বিরুদ্ধে গিয়েছে এবং এটা দেখেছি আমরা ইদানিংকালে কিন্তু সেই জিনিসটা এসেছে মানুষের মধ্যে যে না যেটা ভুল তো সেটা ভুল, এবং আমার কাছেও বিশেষ করে যেটা ভুল সেটা ভুল সেটাকে মানতেই হবে, মাঠের ভিতরে এই ধরনের আচরণ কখনোই কাম্য নয় এবং এগুলো সবসময় পরিত্যাজ্য হওয়া উচিত এবং আস্তে আস্তে যেটা সেটা এগিয়ে চলে এবং যে ভালো দিকগুলো যেগুলো খেলার মধ্যে সেইগুলো যেন উঠে আসে। হ্যাঁ, ছোটোখাটো যে সমস্ত স্লেজিং রয়েছে, যেগুলো কথা কাটাকাটি রয়েছে সেগুলো চলতেই পারে, তবে অ্যাক্ট করা যেগুলো মানে বডি মুভমেন্ট করে কিছু একটা উইকেট ভেঙে দেওয়া বা লাথি মারা কিছুতে, এইগুলোর মধ্যে কিন্তু আমার মনে হয় না বিশেষ কিছু বীরত্বের কাজ রয়েছে, সেটা খেলার মাধ্যমেই দেওয়া বেটার এবং পরবর্তী ম্যাচ রয়েছে সেখানে তাদের যে রাগ হোক সেই ফলাফলের উপরে মানে আরও ফোকাস করা উচিত। তো যাই হোক, ভিডিওটা ইম্পর্টেন্ট ছিল এবং ভালো লাগলো দেখে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে এবং তোমাদের মতামত তোমরা জানাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।